তোর দিলেইতে ফললে আমি আল্লাহ তাদের জন্য বেহেশতর নাজ ও নিয়ামত যেটা রেডি করিয়া রাখছি ইতা সারা আমি আল্লাহ তারারে দিয়া দিলাম সারা আমি তারারে কি করব দিয়া দিলাম এখন এই রবের চর্চা করবার লাগি আমার আল্লাহ আবার বাধ্যতামূলক সিস্টেমও দিয়া দিছে এর মধ্যে থেকে আহাম এবং গুরুত্বপূর্ণ সিস্টেম হইল নামাজ আহাম এবং গুরুত্বপূর্ণ সিস্টেম হইল কিটা নামাজ কারণ নামাজ যার মাঝে নাই তার মধ্যে প্রকৃত মুসলমানি নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে প্রকৃত মুসলমানি নাই আর নামাজ যখন আল্লাহর বান্দা দাঁড়াইব নামাজ দাঁড়ানির বাদে আল্লাহর বান্দার অবস্থা হইল তিনটা দাঁড়ানো হইল ফরজ রুকু দেওয়া হইল ফরজ সজদা দেওয়া হইল ফরজ এই তিন অবস্থার মধ্যে আমার আল্লাহ তার বান্দার বান্দিরে রবর চর্চার ট্রেনিং করাইয়া লওয়ার হুকুম সুবহানাল কারণ যেহেতু ফয়লাকুর প্রশ্ন ওয়াসিল আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আর ফাইনাল পরীক্ষার প্রশ্ন হইল মার রব্বুকা অতএব এই দুনিয়াতে রবর চর্চা কিলা করেন আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে খাড়া হইছে নামাজের মধ্যে খাড়া হইয়া সুবহানাকা পড়ে এর বাদে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার বাদেও আল্লাহর বান্দায় কয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর বহুত সিফতি নাম হলাছে ইতা অন্য কোন সিফতি নাম না নিয়া ইনর মধ্যে আমার আল্লাহ তার হাবিবিরে দিয়া তার উম্মত হলরে শিক্ষা দেওয়াইয়া দে ফাইন খালিকিল আলামিন হইলে হইতো না মালিকিল আলামিন হইলে হইতো না রাজিকিল আলামিন হইলে হইতো না ইন হইতোইব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কেনে ফাইনাল পরীক্ষার প্রশ্ন হইল মার রব্বুকা ইর বর চর্চা তুমি করিয়া যাইতাইব ওলাখান আল্লাহর বান্দা তোমার যেমনে খালি দাঁড়ায় দাঁড়ানি তাকে রুকুত যায় রুকুত গিয়ে আল্লাহর বন্দায় কয় সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম ইনর মধ্যে আল্লাহর আর কোন সিফতি নামের চর্চা করে না কারণ ইনর মধ্যে কয় না সুবহান খালিকিয়াল আযীম সুবহান মালিকিয়াল আযীম সুবহান রাজিকিয়াল আযীম ইতা কুনত না কইয়া আল্লাহর বন্দায় কয় সুবহান রব্বিয়াল আযীম খনে রবর চর্চা করিয়া দেয় কবর যাওয়ার বাদে ফয়লাকুর প্রশ্ন যেটা হইব এটা হইব মার রব্বুকা অতএব দুনিয়ার তখতে যদি রবর চর্চা করিয়া দেয় তাহলে কবর যাওয়ার বাদে প্রশ্নকারী প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর বন্দায় উঠিয়া হইব রব্বি আল্লাহ ঠিক তেমনি ভাবে রুকুত তাকে যখন আল্লাহর বান্দা দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা তখন হয় রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হাম দেখা যায় এক রেখাত নমাজের মধ্যে আল্লাহর বান্দায় কমসে কম 11 বার রবর চর্চা করে জোরে কো সুবহানাল্লাহ এক রেখাত নমাজের মধ্যে কতবার রবর চর্চা করে 11 বার দেখো আলহামদুলিল্লাহর মধ্যে একবার করে রুকুত গিয়া তিনবার করে রব্বানা লাকাল হামদ ওই গেল সাইরা দেখ পাঁচ বার এর বাদে আল্লাহর বান্দা সজদাত যায় সজদাত কি আল্লাহর বান্দা কয় সুবহান রব্বিয়াল আলা তিনবার এখন তোমার পাঁচ আর তিন আট বার হই যায় আরো সজদাত যায় আল্লাহর বান্দা হিরিবার গিয়া কয় সুবহান রব্বিয়াল আলা ওই যে আরো তিনবার 11 বার দেখা যায় প্রতি রেখাত নমাজও আল্লাহর বান্দায় তার রবর চর্চা 11 বার করে সুবহানাল্লাহ এখন যদি ই আল্লাহর বান্দায় তোমার পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ আদায় করে তাহলে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ হইল 17 রেখাত 17 বার আল্লাহর 17 11 বার আল্লাহর বান্দায় রবর চর্চা করে এই 17 11 বার ফরজ নামাজের মধ্যে রবর চর্চা করে এমত অবস্থায় আল্লাহর বান্দায় যেমনে খালি তোমার সুন্নতে মুয়াক্কাদা নামাজ আদায় করা আরম্ভ হলো কারণ সুন্নতে মুয়াক্কাদা এমন গুরুত্বপূর্ণ নামাজ যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে হামেশা সুন্নতে মুয়াক্কাদা ছাড়ার অভ্যাস বাড়াইলায় তাহলে ওই বান্দার বান্দির আল্লাহর রসুলের সুপারিশ খাইল ময়দান মাহশর নসিব হবে না আর আল্লাহর রসুলের সুপারিশ ছাড়া বেহেশত যাওয়া সম্ভব হইতো না অতএব আল্লাহর বান্দায় গুরুত্ব সহকারে সুন্নতে মুয়াক্কাদাও পড়ে এখন সুন্নতে মুয়াক্কাদা আর বিতরের নামাজ যদি আদায় করিলে তাহলে আরো কমসে কম 15 বার অর্থাৎ যেহেতু সুন্নতে মুয়াক্কাদা আর বিতরের নামাজ লাগাইলে 15 রেখাত হই যায় তাহলে দেখা যায় 15 11 বার আল্লাহর বান্দায় রবর চর্চা করেন ইবায়াত হলো 11 তোমার 17 11 বার আর ইবায়াত হলো 15 11 বার এখন 15 11 আর 17 11 যদি একত্রিত করা হয় তাহলে প্রায় দেখা যায় 387 মতো হই যায়
কতবার আল্লাহর বান্দায় রবর চর্চা করেন সুবহানাল্লাহ এর বাদে রইয়া গেল সুন্নতে গায়রে মুয়াক্কাদা এর বাদে রইয়া গেল তোমার নফল নামাজ এর বাদে রইয়া গেল তাহাজ্জুদের নামাজ এর বাদে রইয়া গেল ইশরাকের নামাজ এর বাদে রইয়া গেল সালাতুল আওয়াবিনের নামাজ এর বাদে রইয়া গেল সালাতুত তাসবির নামাজ এর বাদে তো এক্সট্রা নফল নামাজ রইয়া গেল এখন আল্লাহর বান্দা যদি নামাজি বনি যায় তাহলে এই বান্দায় রবর চর্চা করনে ওয়ালা বনি গেল আর রবর চর্চা করনে ওয়ালা যদি আল্লাহর বান্দা বনি যায় তাহলে এই বান্দারে যখন পস্ত হর বা কবরে যাওয়ার বাদে মার রব বুকা তোমার রবকে আল্লাহর বান্দা উঠিয়া হইব রব্বি আল্লাহ আল্লাহর বান্দা উঠিয়া হইব কিদা রব্বি আল্লাহ তো যাক দস্ত খোলার বুজুর্গ হল আমার মাত যেখানে মাতিতাম সাইয়ার আমি সংক্ষেপে কয়েক মিনিটের ভিতরে আমার খতারে শেষ করে দিয়া যেহেতু হযরত মুফতি সাহেব দামাত বরকাতু হাজির তার আলোচনা হইতো ইনশাআল্লাহ দস্ত খোলার বুজুর্গ হল হাদিসের টুকরা ফর ইসলাম আল ইলমু ফিস সিগরে কান নকশ ফিল হজরে ছোট বাচ্চাইন্তরে কোন জিনিস শিক্ষা দেওয়া যেমন ফাতরের মধ্যে খুদাই করিয়া কোন জিনিস শিক্ষা দেওয়া আমরার বাচ্চাইন্তরে যদি আমরা ছোটবেলায় নমাজের শিক্ষা দেই তাহলে এই বাচ্চা আস্তে আস্তে নমাজি বনি জীব আমার বাচ্চারে যদি আমি দিনী দাঁচে গড়িয়া তুলি তাহলে আমার বাচ্চা দিনী দাঁচে গড়িয়া উঠি জীব আমরা যদি আকাবিরিন বুজুর্গানে দিন হলের ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই ছোটবেলায় তারার মা হলে বাচ্চাইন্তরে কিভাবে গঠন করিয়া তুলছেন আর বাচ্চাইন্তর মা হইলা বাচ্চাইন্তর লাগি ফয়লা শিক্ষা প্রতিষ্ঠান ঠিক না বে ঠিক বাচ্চাইন্তর মা হইলা বাচ্চাইন্তর লাগি ফয়লা শিক্ষা প্রতিষ্ঠান এর কারণে মা যদি দিনদার হয় তাহলে বাচ্চা দিনদার হইয়া গড়িয়া উঠব হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের বাদশা তার আদালতের মধ্যে এক আল্লাহর বান্দায় তার বাচ্চারে দরিয়া লইয়া আইছে বাচ্চা জোয়ান হই গেছে এই জোয়ান বাচ্চারে দরিয়া লইয়া আইয়া কইছে বলেতে হে খলিফাতুল মুসলিমিন এই বাচ্চাটা আমার এই বাচ্চাটাই আমার ভাই নাফরমানি করে এই বাচ্চাটাই আমার ভাই গর্দনা ফুলাইয়া মাতে এই বাচ্চাটাই আমার ভাই চোখ লাল করিয়া মাতে আপনার আদালতে বিচার দিলাম আপনি আমার বাচ্চার উপযুক্ত বিচার খান করিয়া দেখ উমরের আদালতের বিচার ইনসাফের বিচার ওইব না বেইনসাফির বিচার ইনসাফের বিচার উমরের আদালত বেইনসাফি চলে না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত যে মনে বাবায় বাচ্চার বিরুদ্ধে বিচার দিছেন বিচার দেওয়ার বাদে বাচ্চাই তো বুঝিলেই তো পারছে বলেতে আমি তো আর জান লইয়া যাওয়া সম্ভব হইতো নাই কারণ উমরের আদালত আমার আবার বাবায় আমার বিরুদ্ধে বিচার দিলেই চল আমার তো আর রেহাই মিলবে না তবে কিছু মাতিয়া মরি যেতাম সুবহানাল্লাহ উঠিয়া কইল মাননীয় খলিফাতুল মুসলিমিন আমার আব্বাই তো আমার বিরুদ্ধে বিচার দিছেন আপনি তো উপযুক্ত বিচার করবা আপনার আদালত বেইনসাফির বিচার নাই ইনসাফের বিচার তবে একটা কথা আমি আপনার জিকেইতাম সাইয়া হযরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা নবী ফরমাইলা কিতা জিকেইতাই তুমি কোসাইন বলেতে সন্তানের উপরে মা বাবার হক আছে সন্তানের উপরে মা বাবার অধিকার আছে সন্তানের উপরে মা বাবার দাবি আছে এটা তো কোরআন হাদিস দ্বারা বুড়ি বুড়ি প্রমাণ ওয়া কাদা রাব্বুকা আল্লাহ لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما زغاي زغاي أمر الله بيان خري ديچه سيد المرسلين بيان فرماين رضا الرب رضا الوالدين سخط الرب سخط الوالدين سيد المرسلين بيان فرماين هما جنتك ونارك أتوب زغاي زغاي প্রমাণিতো সন্তানের উপরে মা বাবার হক মা বাবার অধিকার মা বাবার দাবি আছে আমি দিকেইতাম চাই বাবার উপরে সন্তানের কোনো দাবি আসেনি বাবার উপরে সন্তানের কোনো অধিকার আসেনি বাবার উপরে সন্তানের কোনো হক আসেনি জোরে হোক হযরতে উমরে কইলা বলেতে এ যুবক তুমি জিকেইরা বাবার উপরে সন্তানের কোনো হক আসেনি মার উপরে সন্তানের কোনো অধিকার আসেনি যদি খালি সন্তানের উপরে মা বাবার হক থাকে আর মা বাবার উপরে সন্তানের হক থাকে না সন্তানের উপরে মা বাবার অধিকার থাকে বাবার উপরে মার উপরে সন্তানের অধিকার থাকে না তাহলে দুটো ব্যালেন্স ছাড়া হই দিব শরীয়ত তো ব্যালেন্স ছাড়া নাই যেলা খান সন্তানের উপরে মা বাবার হক আছে ওলা খান বাবার উপরেও মা বাবার সন্তানের হক আছে তখন ছেলেরা উঠিয়া কয় হে খলিফাতুল মুসলিমিন আপনি মেহরবানি করিয়া বাবার উপরে সন্তানের কিতা হক ওখান তো আপনি বয়ান করি দিলাম কা এর বাদে আপনি আমার বিচার করবা জোরে হোক সুবহানাল্লাহ আই তো আই জায়গায় জায়গায় আমরা তোমার নির্যাতিত সন্তানে কথা শুনে না সন্তানে উল্টামি করে সন্তানে নাফরমানি করে সন্তানে তোমার মুঠেও শ্রদ্ধা করে না সন্তানে মুঠেও মূল্যায়ন করে না এটার পিছন দেখতে হইব আমার কোনো দুর্বলতা আছে কি না অনেক ক্ষেত্রে দেখুন জানি বাবা অভিভাবক ইয়া সন্তানের সাথে দুর্নীতি করে ঠিক না বে ঠিক না
কিলা দুর্নীতি করে নীতির পরিপন্থী কাজ করার নাম হইল কিতা দুর্নীতি নীতির পরিপন্থী কাজ করার নাম কিতা দুর্নীতি বাচ্চা জন্ম নিছে বাচ্চা জন্ম নেবার বাদে ফুসি ফাসি রেডি করিয়া তার ডাইনর খানো আজান দিতা বামর খানো একামত দিতা এটা হইল অভিভাবক লাগে সন্তানের জন্য নীতিগত দায়িত্ব অতএব তাই রাসূলের এই সুন্নতের উপরে আমল করতা এখন তো মাশাআল্লাহ অধিকাংশ বাচ্চা জন্ম নিরা সিজার সিজারে হসপিটালে ইতারে ফুসি ফাসি ডাক্তার হলে নিয়া দিতরা আর অত তাই তাই আরামর সাথে ঘুম লাগাইয়া তুইতরা ইজান ডাইনর খানো আজান দেওয়া লাগে আর বামর খানো একামত দেওয়া লাগে এগুলার মোটেও আমরার কোনো কিয়াল নাই তাহলে দেখা গেল তুমি ফয়লা বাচ্চার সাথে নীতির পরিপন্থী কাজ করলায় আর নীতির পরিপন্থী কাজ করার নামই হইল দুর্নীতি অতএব তুমি যখন বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চার সাথে দুর্নীতি করবা এই বাচ্চা বলইয়া তোমার সাথে নীতিগত আচরণ করব কিলা ঠিক না বে ঠিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ছেলে জিকার করে বাবার উপরে সন্তানের হক কিতা ও ভাই হল আমরা সন্তানের হক আদায় করি আর নিনা না ইবাদত কি আল্লাহ ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমায় বাবার উপরে সন্তানের হক হইল তিনটা বাবার উপরে সন্তানের হক কয়টা বাবার উপরে সন্তানের হক কয়টা তিনটা এক নম্বর হইল বাবায় যখন শাদি করতে আমি কইরাম না খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আর উমর ও সাহাবী নাইনি জান শানো আমার নবী বয়ান ফরমায় যদি আমার পরে আল্লাহ আর খেউরের নবী বানাইয়া দিত তে হযরতে উমরের নবী বানাইয়া দিল জুরে হক সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন বিষয়ে স্পেশালিস্ট হল আসলা বিশেষজ্ঞ হল আসলা যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া বিশেষজ্ঞ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বিশেষজ্ঞ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর বিশেষজ্ঞ আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা বিশেষজ্ঞ জুরে হক সুবহানাল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা বিশেষজ্ঞ হায় রে হায় ওই দিন পর্দার মাসলা আল্লাহু আকবার হো আল্লাহু আকবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত নিষেধ করি দিলা না নি বুলেতে বেটিন আর মসজিদ যাইতে হারতে না এবলাকর জবানাত এক গুরু বাসন ছিল না নি বেটিন তরে ও মসজিদ নিয়া নামাজ ও জামাতর সাথে শরীক করবা লাগি এক গুরু মানুষ ফিকির লাগছই নি না লাগছই না লাগছই নি না লাগছই না হায় রে হায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মঞ্চন নবীজি দুনিয়াত থেকে বিদায় হয়ে গেছেন হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন দুনিয়াত থেকে বিদায় হয়ে গেছেন এখন খলিফাতুল মুসলিমিন মঞ্চন হযরত উমর নবীর জবানাত যারা মুসলমান হইছেন আল্লাহর রসুলকে দেখছেন রসুলের তওয়াজ্জু পাইছেন রসুলের সোহবত পাইছেন এরা রসুলের দৃষ্টি পাইছেন সরাসরি এরার ভিতর পরিষ্কার হইছে ঠিক না বে ঠিক আল্লাহর রসুলের তওয়াজ্জু যে তাই ফাইলিছেন হায় রে হায় চু তওয়াজ্জু মিকু নদবর কলবে সালিক সঙ্গে সার আবরে বারি তীরে বারিশ মারহাবা সদ মারহাবা একবার হুক আল্লাহ একবার আল্লাহর রসুলের তওয়াজ্জু যে তাই ফাইলিছেন ও ভাই খলিফাতুল মুসলিমিন উমর কোন ইউনিভার্সিটি ফলিয়া ডক্টরেট ডিগ্রি লইছেন না আল্লাহর রসুলের তওয়াজ্জু লইছেন ঠিক না বেটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন বঞ্চন আর মহিলারাও মসজিদ যাইত্রা মহিলারাও মসজিদ যাইত্রা এখন আবু বকরর জমানা গেছে গিয়া আল্লাহর রসুলের জমানা গেছে গিয়া মানুষের ঈমানের মধ্যে কিছু দুর্বলতা আইছে তাকওয়ার মধ্যে কিছু দুর্বলতা আইছে নবীর জমানা জেলা আছে ইলা না এখন বাইরাত তাকিও মানুষ আইয়া মুসলমান হইলা যারা নবীজিরে পাইছেন না আবু বকররে পাইছেন না এখন যারা নবীজিরে পাইছেন আবু বকররে পাইছেন এরার যে স্টেজ যারা নবীজিরে পাইছেন না আবু বকর রে পাইছেন না এরার ও স্টেজ নি না এরার স্টেজ না হযরতে উমরে কইল আমি দেখি বেটির নামাজও আইত্রা আর একটা নয়া মুসলমান হইছেন যেন আখতা আখতা ফাতারে সাইলাইন ইয়া আল্লাহ সিদ্দা হামাইছে বিশেষজ্ঞ সাহাবায়ে কেরাম হলরে লইয়া বইছেন কারণ সাহাবায়ে কেরামের মাঝে বিশেষজ্ঞ এক গুরু আসলা এনতানদের লইয়া বইছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বইয়া আদ্দুপান্তু সারা কুলিয়া হইলা আর হইলা বুলেতে আল্লাহর রাসূল তো ইকান বয়ান হরিয়া গেছেন বললেতে আমার মসজিদ নমাজ পড়াত তাকিয়া যার যারির গরব মহিলা হলে নমাজ পড়াত সব আরো বে ই আমার মসজিদ বলতে কোন মসজিদ মসজিদে নববী আমার মসজিদ বলতে কোন মসজিদ মসজিদে নববী যে মসজিদ এক রেখাত নমাজ পড়লে 50,000 রেখাতর সব পড়ে
হযরতে উমরে হইন আল্লাহর রাসূলে তো ইতা বয়ান করিয়া দিয়া গেছেন গিয়া এখন প্রেক্ষাপট আইছে ওতারে খাজো লাগাইবার কারণ এখন যদি আমরা লাগাম ধরিয়া বইনা তাহলে এক জমানা আইবো আর যাইবা আইবা আর ইটার তাকিয়া ফিতনা সৃষ্টি হই যেতে পারে অতএব যেহেতু আল্লাহর রাসূলে ইতা বয়ান করিয়া গেছেন গিয়া আর আওখান বয়ান করিয়া গেছেন কয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন অতএব আমরা যাওয়ার বাদে তো এই ধরনের একটা হুকুম নাফিজ করা কঠিন হইয়া দাঁড়াইব যেহেতু আমরার পিছনে সার্টিফিকেট দেওয়া আছে এর কারণে একটা সিদ্ধান্ত আমরা পৌঁছিতাম হইব ও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষজ্ঞ সাহাবায়ে কেরামরে লইয়া বইছেন জোরে কইকো সুবহানাল্লাহ হায় রে হায় বিশেষজ্ঞর মধ্যে আল্লাহর রাসূলে ইয়া বদরীর সাহাবায়ে কেরাম বিশেষজ্ঞ হলো লইয়া বইতা আর এর মধ্যে থেকে হযরতে ইবনে আব্বাস রে লইয়া বই যাইতাই পরামর্শ সভা এমন অবস্থায় একদিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলিলা বলে আমরার ফুয়ার লগর ফুয়া ছেলের লগর ছেলে ইবনে আব্বাস তাললেও আমরার লগে আল্লাহর রাসূলে ডাকিলাই আল্লাহর রাসূলের কাছে মেসেজ পৌঁছে গেছে নবীজি হইন তোমা তান্দে তো বুঝাইয়া দেওয়া দরকার আমি ইবনে আব্বাস রে কিতাল লাগি ডাকি ও আল্লাহর রাসূলে কইলা আমার আল্লাহ দেন সূরা নসর নাযিল করছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ই সূরা নাযিল করিয়া আল্লাহ কিতাব বুঝাইতা চাইছেন হে বদরিন সাহাবায়ে কেরাম হে শুয়ুখ হল হে কেবারে মুরব্বী হল তুমি তাইন হোসাইন এক গুরু মুরব্বী হলে হইলা আল্লাহ ই সূরা নাজিল করিয়া ওখান বুঝাইতা চাইছেন বলেতে আল্লাহ ইসলামের বিজয় দিছে ইসলামের পতাকারে উড্ডিন করছে অতএব তোমরা বেশি করে আল্লাহর প্রশংসা করো তোমরা বেশি করে ইস্তেগফার করো আরব গুরুর দিকেইলা এই তিন আরো এক কথা কইছেন আরব গুরুর দিকেইলা হে তাইন কইরা আমরা কোনো মন্তব্য করতাম পারতাম না আল্লাহর রাসূল আর শেষে জিকেইলা হযরত ইবনে আব্বাস সম্বয়সী ছেলে তান্দে মুরব্বী হলো লগে আল্লাহর রাসূলে পরামর্শ ডাকিলিতা জিকেইলা ওয়াই ইবনে আব্বাস তুমি কোসাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান উফা দিইল রাইসুল মুফাসসিরিন মুফাসসিরিন হলর সরদার এই তাফসীর বিশেষজ্ঞ এই তাফসীর বিশেষজ্ঞ জোরে কইকো সুবহানাল্লাহ তাই নকি কইন আল্লাহর রাসূল ই সূরা নাযিল করিয়া আল্লাহ ওখান বুঝাইতা চাইছেন বলেতে হে আমার বান্দার বান্দিরা আমার হাবিবরে আর দুনিয়াত বেশি দিন রাখতাম নাই আমার হাবিবরে আমি উঠাইয়া দিলি জোরে কইকো সুবহানাল্লাহ মুরব্বি কেবারে সাহাবায়ে কেরাম দিতে নিতে এখন দোয়া ই আল্লাহ আমরা বুঝলাম কিতা আর ইবনে আব্বাসে বুঝলা কিতা বলে তো ওয়াই ইবনে আব্বাস কেন কিলা বুঝাইলা তুমি বুঝতে বুঝাইবে না কিলা যে খামর লাগি আল্লাহ খেও খেও রে ফাটায় ই খাম শেষ হইয়ার পর শেষ হওয়ার পরে এন তো আর দরকার থাকে না ইসলামের পতাকা উড্ডিন করানোর জন্য আল্লাহ ফাটাইছিল ইসলামের পতাকা উড্ডিন হয়ে গেছে এখন তো তার হবিবরে আল্লাহ নিব গিয়া ও বাকি আল্লাহ কইলা দোয়া ই আল্লাহ না ই বিশেষজ্ঞ হওয়ার মধ্যে থেকে এই কম বয়সে লিখিত হইলো এন বিশেষ তফসির বিশেষজ্ঞ আল্লাহ খান হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা পর্দা বিশেষজ্ঞ ও ভাই বাকি সব হইলা মুরিদের রাসূল আর হযরতে উমর হইলা মুরাদের রাসূল জোরে কইকো সুবহানাল্লাহ কারণ উমর সম্পর্কে আল্লাহর রাসূলে আগর দিন বুধবারে আসরের মাঝে দোয়া করেন আল্লাহ আবু জেহেল অথবা উমরের মাঝে থেকে একজন তার ইসলামের মতো নিয়ামত আপনি নসিব করিলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূলে চাইছেন আর আমার আল্লাহ হযরতে উমররে দৌলতে ইমানের মতো নিয়ামত দান করছেন সুবহানাল্লাহ ও যেমনে তোমার বইসইন আর বইয়া পরামর্শ করিয়া কইলা কিতা করা যাইতো যেহেতু মহিলারা গর নামাজ পড়লে মসজিদে নববীত নামাজ পড়ার থেকে আল্লাহর রসুলে কইসুন বেশ সব পাইবা তে তারা সব বেশি ফাক্কার ফিতনাটা বন্ধ হোকা ও তো জারজারির তোমার ঘোষণা দিলাইছেন বিলেতে না আজ থেকে আর মসজিদ আইয়া বেটিনতে নামাজ না তুমি তাই গর ফলো তুমি তাই গর ফললে আল্লাহর রসুলে কইসুন মসজিদ পড়ার থেকে বেশ সব পাইবা জোরে কইকো সুবহানাল্লাহ ইকান হইয়া জারজারির ঘোষণা দিছেন ঘোষণা দিয়া তো জারজারির বাড়িত গিয়া জানাইয়া দিছেন হলে কইছেন না তে আমরা আর যাইতাম না কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মহতরমায় কইন আমি যাইব আমি যাইব আল্লাহর রাসূলের জবানাত গেছি আবু বকরের জবানাত গেছি আর তাই না সারা কইলানি খলিফাতুল মুসলিমিন যাইতাম না তাই না করে দিলে আমি যাইব ও ভাই ফির বনা যায় হকলর কাছে কিন্তু বউর কাছে ফির বনাবল মুশকিল মাথো না বুঝছেন বেটা ফির সাহ আর ফির সাহর কাছে তোমার মুড়ি দখল লাইন হাদিয়া তো পাল লইয়া আইন আর মুবি খালি কয় তাই না সাল খাফির তোর কাছে মুড়ি দই তাই কি জাত ফির মুটেও বলে না একদিন কইলো ফির দেখছি আই দেখছি জামাই দেন ফির সাহ ইন কইলা খানো দেখছো ফির সাহ বলে তে আই যে ফির সাহ দেখছি ও বেটা হইলো হাসারর ফির জামাই ফির সাহ কইলা হাসাও খসনি তুই ফির সাহ দেখলি সুদের দল খানো দেখছো বলে তে ফির সাহ দেখছি আই আসমানে দি উড়াল দিতরা ও বেটা হইলো ফির জামাই ফির সাহেব কইন ওই এইনু আমি আসলাম
সুবহানাল্লাহ হলা এইন খে আসলাম আমি আসলাম বউ উঠি কও এডা দেখি বেখাই বেখাই উগাল দিত বউর কাছেরে ভাই ফিট বড় বড় মুশকিল আছে আল্লাহু আকবার গোন আল্লাহু আকবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারামা কইন আমি যাইমু নবীদের জমানাত নিষেধ নাই আবু বকরের জমানাত নিষেধ নাই আর আপনি আসেন খলিফাতুল মুসলিমিন হইছেন আমরা রে মসজিদে যাওয়া বল করাইলে আমি যাইমু হযরত উমরে কোনো উত্তর দেন না কারণ আস্তা গোরালি গরম হই গিলেন নিজে নরম হই জিতা দরবার নাই আর নিজে গরম হই যেতে গোরালি নরম হই জিতা দরবার নাই হযরত উমরে কইন তাই গরম হই গেছেন ও কেমনে বুঝবল বুঝো আমাই বুঝবা এটা আস্তা টেম্পারেচার বাড়ি গেছে ইয়া আল্লাহ যেমনে ফজরের ওয়াক্ত হইছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত গরো ফড়িয়া আগুয়ান বাড়ি গেছেন দিন দিন সৌদি আরব গেছেন এই তাই দেখি আইছেন এখনো ফজরের নামাজ তার আউয়াল ওয়াক্ত ফড়ি আন্দাই তাখতে ফড়িলা হযরত উমরের সুন্নাত ফড়িয়া গেছেন কি মসজিদ আর সাদর এখান নিছেন যেখানে 6 7 মাসের মধ্যে গরো ফিল দিছেন না কুন্না সাদর ওখান উড়িয়া গিয়া আর এক গাছর তলে খলে খলে বইতাছ আর বেটিন তো সব নিষেধ দাইত্রা না খেও হযরত উমরের স্ত্রী তাই মসজিদে দাইত্রা সুবহানাল্লাহ খোনা আর উমর গিয়া বইছেন আল্লাহ ফতো যে ভাই তাই দি গাদনা যে তো তে আমার গোরালি কোন রোডে সব কর দে সুবহানাল্লাহ যেমনে খালি তোমার আন্দারির মধ্যে গেছো দাইত্রা আর হযরত উমর আক্তা গাছর ফুল থেকে বারে ইয়া কাফর কুল্লা টান্ডার এ ও ভাই কই তো হেনুছিন ইন্না লিল্লাহ আর কোনো মাত না উমর তো গেছেন বিচুপ করিয়া তাই নমাজ গেছেন নমাজ ফুড়িয়া বাসা তাইয়া কই না উমর তো খালি আমার জামাই না এই তো খলিফাতুল মুসলিমিন সুবহানাল্লাহ এই সিদ্ধান্ত যেটা দিছো এটা বাস্তব সিদ্ধান্ত দিছো আই আমার লগে যখন ইলা ঘটনা ঘটি গেছে তো ইলা ঘটনা তো আর ওর হো ঘটবো দুয়া আল্লাহ এই তো গতানুগতি খালি আমি আমার স্বামী না এই তো খলিফাতুল মুসলিমিন এই সিদ্ধান্ত এটা শুনবা না ঠিক জুরে হোক সুবহানাল্লাহ আইসেন বাড়ি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের নামাজের ইমামতি করছেন করে দিছেন কইনতে আমার গোরালি আইলা নি দেখো নাই আসর রক্ত নামাজ পড়িয়া সাইন দেখো নাই মাগরিব রক্ত দেখো নাই এশার রক্ত দেখো নাই এশার নামাজ পড়িয়া অফিস শেষ করিয়া বাড়িতে আইছেন বাসাত আইয়া জিকাইন আপনি আর মসজিদও দেখলাম নাই এক হফতু না আপনি নু না করছেন কিন্তু রে বাই হল দুস্থ হল বুজুর্গ হল ঔদেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর দুনিয়াত থেকে বিদায় হইছেন এর বাদে খলিফাতুল মুসলিমিন বঞ্চন হে হযরত উসমান আচ্ছা কও কাছেন উসমানের দিন বেশ বুঝাইছেন না আমরা বেশ বুঝাইছি মাতুই না বুঝাই উসমানের তাকওয়া বেশ না আমরার তাকওয়া বেশ উসমানের ঈমান মজবুত না আমরার ঈমান মজবুত হযরত উসমানের জমানাত কইন উমরে যে সিদ্ধান্ত দিয়া গেছেন এটা বহাল থাকবে দে মহিলারা আর মসজিদ না মসজিদে বাড়িত মহিলারা বাড়িত নামাজ পড়ুকা এখন উসমান তাকি যদি আমরা 1450 বছর বাদে আইয়া কই আমি দিন বেশি বুঝাই লিছি তাইলে ইগুরে সার্টিফিকেট আপনাইতে দেন জানি আমরা আর কইজার না উসমানের জবানা গেছে আইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানা ঠিক না বে ঠিক হযরতে আলীর জবানা তো মহিলারা মসজিদে যাওয়া বন্ধ কই না হযরতে উমরের সিদ্ধান্ত দিয়া গেছে আর এটা একলা সিদ্ধান্ত দিয়া গেছে না বিশেষজ্ঞ সাহাবায়ে কেরামরে লইয়া বইছেন এর বাদে আম ভাবে ঘোষণা দেওয়া হইছে সারা সাহাবায়ে কেরাম ইকান মানি লইছেন ঠিক না বে ঠিক অতএব হযরতে আলীর জবানাও বন্ধ হযরতে মাওয়িয়ার জবানাও বন্ধ আইতে আইতে 1370 পর্যন্ত বন্ধ 1370 বাদে ঘুরে এখন আমরা আলী উসমান আর উমর তাকি দিন বেশি বুঝতে বলা বাড়ি গেছি আমরা হই না মহিলারা মসজিদে যাইতে খেনে বাদা দিতে তারাও মসজিদে যাইতা এখন রইল কথা একটা জিনিস বলেতে আল্লাহর রসুলের জবানাত তো মহিলারা মসজিদে যাইতা আল্লাহর রসুলের জবানাত তো তোমার মহিলারা মসজিদে যাইতা হযরতে আবু বকরের জবানাত তো মহিলারা মসজিদে যাইতা এটা তো হাদিস দ্বারা প্রমাণিত ও তো শাইখুল হাদিস সব খান্দাত মত আছে সহি হাদিস দ্বারা প্রমাণিত কোনো সন্দেহ নাই বলেতে হি সময় যদি মসজিদে মহিলারা যাইতা না তইলে নবীদের সাক্ষাৎ পাইতা না আর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত মহিলাদের যত সমস্যা হল আছে ইতার সমস্যা হলর সমাধানের ব্যবস্থাও হইতো না এর কারণে আল্লাহর রসুলের খান্দা লইবার ব্যবস্থা আল্লাহ করিয়া দিছিল বলেতে তোমরা যাও আর তোমাদের যে সমস্যা হল আছে ভবিষ্যৎ আনেওয়ালা সমস্যা হল আছে ইতা সারার সমাধানের সূত্র তোমরা আল্লাহর রসুলের খান্দা লইয়া আল্লাহর রসুল তাকে লইয়া রাখো এর কারণে তো হু নীতিমালার আলুকে 1450 বছর নাই কিয়ামত পর্যন্ত চলব ঠিক না বেটি ওইল ই এক কারণে যাইতা আর দুই নম্বর কারণ হইল নবীর জবানা যে তাকওয়া আছিল
আবু বকর সিদ্দিকর জমানাত যে তাকওয়া আছিল এখন ওলা আছে ছোট বাচ্চাইন্তরে কোন জিনিস শিক্ষা দেওয়া যেমন ফাতরের মধ্যে খুদাই করিয়া কোন জিনিস লেখা আমরার বাচ্চাইন্তরে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেন ফুলাই কোন বাধা নিষেধ নাই তুম শৌক সে কলেজ মে পড়ো পার্ক মে পুলো জায়েজ কে গুবার সে উলো চরখ মে জুলো কিন্তু ফাউন্ডেশনটা ঠিক করো যাতে তোমার শেষ বিদায়ের দিন তোমার জানাজার ইমামতি করতে পারে তোমার শেষ খাফর পরিধান করানোর জন দিন মসজিদের ইমাম সাহেবের কুজানি লাগে না ও বাড়ির বাই সাহেবের কুজানি লাগে না বলেতে আমার আব্বার খাফন খানা তুমি ফরাইয়া দেও শেষ বিদায়ের সময় যদি নিজের বাচ্চায় সাদর বিষায় হইলে বড় সাদর বিষাইব জোর জোরাইয়া শুকুর ভানি সাড়িব জোর জোরাইয়া শুকুর ভানি সাড়িব আমার আল্লাহর রহমতে জুস মারি দিব আমার আল্লাহ ওই ব্যক্তির বাই দয়ার নজরে চাইলিবা আমার আল্লাহ ওই ব্যক্তির বাই মায়ার নজরে চাইলিবা এর কারণে আমরার বাচ্চাইন্তরে আমরা বক্তব্য দিতাম আমরার বাচ্চাইন্তরে আমরা দিনী দাঁচে গড়িয়া তুলতাম ও খোতা প্রসঙ্গে হইছিলাম হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বুজুর্গ যে বুজুর্গর ইন্তেকালর পরে ইন্তেকালর আগে তাই ওসিয়তনামা লিখিয়া গেছিলা বলেছে আমি মারা যাওয়ার বাদে আমার জানাজার ইমামতি যেন করবা সাইর গুনে গুণান্বিত যেন ওইবা এইন আমার জানাজার ইমামতি করণ জানি জুরে হুকা সুবহানাহু যে আমি মারা যাওয়ার বাদে আমার জানাজার ইমামতি এন করবা যেন সাইর গুনে গুণান্বিত এর মধ্যে কি এক নম্বর গুণ হইল যাইন বালিক হওয়ার ফরতাকি লইয়া একদিন আসরের সুন্নত ছুটিছে আসরের সুন্নত সুন্নতে মুয়াক্কাদানি মাতুই না না ফললে সব না ফললে কোনো অপরাধ নাই যে বেটাই ইকান লেখিয়া তুইয়া দাইতে পাররা ই বেটার জীবনে আসরের সুন্নত ছুটিছে মনে করেননি দুই নম্বর লেখছেন যার জীবনে তকপিরে উলা ছুটিছে না তকপিরে উলা একাধিক কৌল আছে হজরত আসুন খান্দাত রাজেক কৌল হইল ইমাম সাবি আল্লাহ আকবর হইয়া তকপিরে তহরিম আবাদ দিছেন আর তাই সুরে ফাতিহা শুরু করবার আগে যদি গিয়া তুমি শরীক হই যাও তে তুমি তকপিরে উলা ফাইলিছ লেখছেন যান জীবনে তকপিরে উলা ছুটিছে না হইল দুই আর তিন নম্বর হইল যান জীবনে তাহাজ্জুদর নামাজ ছুটিছে না আর চাই নম্বর হইল যান জীবনে বেগানা মহিলার দিকে সহতর নজরে চাইছেন না ও সাইর গুনে গুণান্বিত যেন এন আমার জানাজার ইমামতি করেন জানি ই যে ব্যক্তি লেখিয়া যাইতিরা এন রে তার মায় কিলা ছোটবেলায় গড়িয়া তুলছেন সুবহানাল্লাহ জুরাঙ্গ সুবহানাল্লাহ বাচ্চা বয়স খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিনতেন দিল্লিত গেছেন কুতুব মিনার দেখি আইছেন অবশ্য কারণ দর্শনীয় একটা স্থান এটা তোরে বাই ভারত সরকারে কোটি কোটি টাকা উপার্জন করেন এই সমস্ত মুসলমান হলর কীর্তি দিয়া এই যে কুতুবউদ্দিন কুতুব মিনার যেটা দিল্লির মধ্যে আছে ডেইলি হাজার হাজার দর্শক হলে এটা দেখেন গিয়া ফিস দেওয়া লাগে হামাই থইলে এই কুতুব মিনারটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহির নামানুসারে এই কীর্তিটা করা হইছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোটবেলায় তাই স্কুলে যাইন মুক্তব যাইন আর এখন আম্মু রুটি দাও বিস্কুট দাও আমরা আল্লাহ খান তো তারার বাতর প্রাধান্য না তারা রুটির প্রাধান্য রুটি দাও বিস্কুট দাও মায় কইন রে আমার বাচ্চাটারে ফয়লা তার মালিকর লগে খাতির লাগাইতাম হইব রিজাকর মালিক যেন আল্লাহ ওখান আমার বাচ্চার ভিতরে ফুরাট ঢুকাইয়া দিতাম হইব ওখান যদি আমার বাচ্চার ভিতরে ঢুকাইয়া দিলেইতাম পারি তাহলে আমার বাচ্চা মালিকের লগে খাতির পয়দা হয়ে যাব মালিকের লগে সম্পর্ক পয়দা হয়ে যাব আমার বাচ্চা মানুষ হিসাবে গড়িয়া উঠবে সুবহান ও কই তুমি মক্তব থাকি আইয়া স্কুল থাকি আইয়া আর আম্মুরে হইও না রুটি দাও বিস্কুট দাও ও যায় নমাজ যখন অন্য আছে রে বাবা ওখান বিষে আর তুমি দোয়া করিও আল্লাহর কাছে হইও আল্লাহ রুটি দাও বিস্কুট দাও আর এর বাদে তুমি ডয়ার ঠান দিও এর বাদে যায় নমাজ হরাইও দেখবা এলে আল্লাহ চাহে তো আল্লাহ তোমারে রুটি দিলাইব বিস্কুট দিলাইব ছোট বাচ্চা মেমরি পরিষ্কার কোনো বেজাল নাই কই আমিও কইছিন আইয়াও কইতাম আল্লাহ রে ও তোমার তাই স্কুল থেকে আইন আইয়াও যায় নামাজ লামাইয়া দোয়া করেন কইন আল্লাহ রুটি দেও বিস্কুট দেও রুটি দেও বিস্কুট দেও আর ওখান কইয়া দোয়া শেষ করিয়া ডয়ার টান মারয় টান মারলেও রুটি পাই যায় প্রত্যেক দিন মায় রুটি বানাইয়া স্কুল থেকে আইবার আগে ডয়ার হারাইয়া তুই রাখতা বলে আমার বাচ্চাটার এতেকাত ওখান মজবুত হয়ে যাক রেজেকর মালিক হইলে আমার আল্লাহ রেজেকর মালিক হইলে আমার আল্লাহ ওখান ফুরাফুরি ভাবে মজবুত যদি হয়ে যায় তে আল্লাহর লগে ডাইরেক্ট কানেকশন হয়ে যাব কারণ আমরার সকল তারে ভাই চাকরি নকরি যতটা আছে সারাও তো ফেটোর কারণে নানি মাথো না
মাতুনা ফেটোর কারণে নাইনি এখানে তোমার আল চুয়া ব্যবসা করা বাণিজ্য করা ইতা সারা হইলো ফেটোর কারণে ওবাদুর যদি ব্যবস্থা মিলি যায় তে তো আর কোনো পরোয়া নাই ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা কই ফয়লা লাইনটা আমি হেড অফিসের সাথে কানেকশন করিয়া দিলাম জুরাহ কা সুবহানাল্লাহ ও রুটি দুয়ার টান দেন জয় আর দুয়া করি ও রুটি ফাইলাইন আরক দিন মা জরুরি কাজে হঠাৎ যাওয়া পড়ি গেছে দূরই কেন খেয়াল গেছে কি অতিরিক্ত টেনশনের কারণে রুটি বানাইয়া তুইটা ইকান তার খেয়ালও নাই আখতা তোমার হন গিয়া বাজিছে 11টা সাইয়া দেখুন ইন্না লিল্লাহ আমার বাচ্চা তো এখন মুক্তব থেকে আইবা আমার বাচ্চা তো এখন স্কুল থেকে আইবা আর আইয়া তো তাই দোয়া করিয়া আর যায় নামাজ টান দিবা ডয়ার টান দিবা আমার বাচ্চাই তো রুটি পাইতা না ও আল্লাহ আমার অত দিনের মেহনত তো বেকার যাইব গিয়া আল্লাহ আমি তো মেহনত করিয়া আমার বাচ্চাটারে তোমার জাতর সাথে সম্পর্ক জুড়াইয়া দেওয়ার জন্য তোমার ফুরা ফুরা এতেকাদ মজবুতির সাথে তৈয়ার হওয়ার জন্য আল্লাহ আপনি আমার মেহনত খালি তোরে বেকার ফলাইও না তুইয়া মায়ের শুকুর ফানি জর জড়াইয়া চলি গেছে সুবহানাল্লাহ বাচ্চা তো তান গতানুগতিক ভাবে আইসইন আর আইয়া তাইন তোমার দোয়া করছইন আর দোয়া করিয়া ডয়ার যেমনে বিসমিল্লাহ করি টান দিছইন এদিন মায়ের রুটি তৈছইন নি মানে ইয়া তৈছইন নি খালি ডয়ারও টান দিছইন আর গ্রান বার হইছে তখন বাচ্চা তো হুরুতা তো হুরুতা হইন দি আল্লাহর বাড়ি কুটুমটু মাইলেন নাকি তা আজকে রুটিত বড় গ্রান বুধ হওয়া যায় জিরা কা সুবহানাল্লাহ যেমনে বার করছেন কইন্দে দোয়া আল্লাহর ইলা রুটির গ্রান একদিন হইছি না ইলা রুটিত মজা একদিন হইছি না মনে হয় আল্লাহর বাড়ি কুটুম আইছো রুটি খাইয়া আর যায় নামাজ আথি তান দিয়া ফুতির হইছো সারা দিন দৌড়া দৌড়ি করছে কিন্তু হুরুতা দৌড়ে নেন বিস্কুল মার কিন্তু তো মা মাউ মা মাউ খলিন যা দাও দাও করি আগুন জলের হায়রে আমার বাচ্চাটা সারাদিন আইব স্কুল থাকি আমার বাচ্চাটা সারাদিন আইব মক্তব থাকি প্রত্যেক দিন রুটি বানাইয়া তুই আর আইজ রুটি তুই ছিল আমার বাচ্চায় রুটি বাইতো না হাই হাই একদিকে আমার বাচ্চার এতেকার দষ্ট হইব আর অপর দিকে আমার বাচ্চা ফেটর বুকে কষ্ট পাইব মা পরিশান হইয়া আইসুন আইয়া দেখুন বাচ্চায় আত হিতান দিয়া যায় নমাজ ঘুমব মায়ে হয়েছেন ফেটোর বুকে মনে হয় গড়িয়াইয়া আর বালিশ লামাই তুই কেন তার ভিজে উকুলাইছে না ও গড়িয়াইতে গড়িয়াইতে গুম লাগি গেছে বললাম মায়ের মুখের উপরে দি আত বুলাইতে আর শকুর ভানি শাড়িতে রাখতে হায় রে আমার বাচ্চাটা আজ খাইছে না বললাম আত বুলাই তো মার আত তো বাচ্চার চেহারাত কিতাব উদ্ভব বুলাই মজা লাগের ভালো লাগের বাচ্চার খালি গুমর সাতটা গেছে আর দেখছে মার চেহারা বাই শকুর ভানি ফলের ইবাই বেটা কি আলো না দেখিয়াও মারে মুসকি আসি দিয়া কয় আম্মু আইদ আল্লাহর বাড়ি মনে কয় কুটুম আইছিলা যে মজার রুটি খাইছি সুবহানাল্লাহ মাই কান ফুনিয়াও জেম নাই কান ফুনছোই ফুনিয়াও তো আয় রে হায় কদরে গুলবুল বেদানদ ইয়া বেদানদ সাহাপরি কদরে জওহর সাহাবেদানদ ইয়া বেদানদ জওহরি স্বর্ণকারে সোনা চিনি আর বুলবুলে ফুলর মধু চিনে জুরে হোক আল্লাহু আকবার মাই কান ফুনিয়াও বুঝি লইতা বাইছন আমার আল্লাহ আইদ আমার বাচ্চার মেহমানদারি করবিস মা বাচ্চা তো ইয়া আল্লাহর কুদরতি বা শুকরিয়া তার সজ্জাত ফড়ি গেছে তো বাই হল দোস্ত হল বুজুর্গ হল মায় বাচ্চারে দিনই দাঁচে গড়িয়া তিনটা তো খুঁজলাম হজরতে উমর রাজি আল্লাহ তাআলা দিয়ে খুঁজলা যে বাবার উপরে তিনটা হক এর মধ্যে তাকে এক নম্বর হক হইল বাবায় যখন শাদি করতা এই সময় দিনদার মহিলা দেখিয়া শাদি করতা কি জাত মহিলা দেখিয়া শাদি করতা দিনদার মহিলা দেখিয়া শাদি করতা যদি দিনদার মহিলা দেখিয়া শাদি করই তাহলে প্রোডাকশন যেটা হইব এটা দিনদার হইব প্রোডাকশন যেটা হইব এটা কি হইব দিনদার হইব একটা কথা হইয়াও আমার কথার এই টিটান লিয়ার দোস্ত হল আর বুজুর্গ হল ও যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বাবার উপরে তিনটা হক এক নম্বর হইল বাবায় দিনদার দেখিয়া শাদি করবার সময় মহিলা শাদি করতা দুই নম্বর হইল বাচ্চার জন্ম নেওয়ার বাদে বাচ্চার বানা নাম রাখতা আর তিন নম্বর হজরতে উমরে ফরমাইন এই বাচ্চারে দিনই দাঁচে গড়িয়া তুলতা এই তিন পন্থা অবলম্বন যদি করিলেন তাহলে এই বাচ্চা মা বাপর লাগি না ফরমান হইতো না এই বাচ্চাটা মা বাবার জন্য ফরমাবরদার বাচ্চা হইব আমরা এই তিনটারে অগ্রাধিকার দেইনি না দেই না আমরার বিচার আমরা করিলেইলে আমরা বুঝি লইতাম ফার্মু আমরা কোন স্টেজ আছি ঠিক না বে ঠিক ইরানের এক সময় কোন দায়িত্বশীল আছিল ইয়ার মোহাম্মদ খান আর বেটার স্ত্রী মহতরমা জেইন আসলা বড় দিনদার পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা সন্তান মাত্র একজন এই বাচ্চার জন্ম নেওয়ার বাদে ট্রেনিং দিয়া সৈনিক বানাইছেন সেনাবাহিনীর প্রধান বানাইছেন আর এক রাজ্যত আইয়া দুশ্মন হলে আক্রমণ করে দিছেন বাচ্চায় যেমনে মেসেজ পাইছে খবর পাইছে
আজকে ডিআইবি সিআইডি রিপোর্ট পাইছে বাচ্চারে ব্যাটেলিয়নের প্রধান বানাইয়া ফাটাইছে বলেতে দুশমনের সৈন্য হলরে মারিয়া দেশ আউট করিয়া আর আমরা রাজ্যটারে আমরার দখলে রাখবায় ফাটাইছিন তো সৈন্য বাহিনী সশস্ত্র অবস্থায় কই একদিন গেছে বাসায়া রাজপ্রসাদ হামাইত্রা তখন স্ত্রী মুহতরমায় দেখেন বাচ্চার চেহারাটা একবারে মলিন একবারে বেজার একবারে খালা হই গেছে চেহারা স্ত্রী মুহতরমায় দেখেন আমার জামাই সাহেব আজকে আপনার চেহারাটা অত মলিন দেখি আপনারে অত বেজার দেখি আপনারে অত বেজার দেখি বিষয়টা কিটা যে বিষয় আর হইয়া লাভ আছে নি ওজন সেলেরে ফলাই ছাড়া ইসলাম ব্যাটালিয়নের প্রধান বানাইয়া এখন ডিআইবি সিআইডি রিপোর্ট আইছে সেলে কোন বাই বাগিয়া গেছে কি তার দান বাঁচাইতে করিয়া আর রাজ্য দুশ্মন হলে দখল করিয়া নিশন গিয়া এখন আর খুশির কোনটা আছে নি সেলেও কুয়াইলাম দেশ কুয়াইলাম তিনি মহতরমায় উঠিয়া কইন বলেতে আপনি ইতা দেতা কইত্রা আমার জামাই সাহেব ইতা এক জরাতাও আমি মানি না আপনি হুকা আমার ছেলে শহীদ হই গেছে আমি মানমু আর না হয় হুকা বিজয়ী বেশে আর আমি মানমু বাগিয়া গেছে ইকান মানি আশেখ হয় তোমরা তো বেখা হাড্ডির বানাইলতে আমি করবে আমি ডিআইবি সিআইডি রিপোর্ট পাইছি ভাইয়া কইয়া তুই মানতিরা না চোরে জুড়ে মারাইতাম তো না মানিস না খবরল্লা ও যাও কিলাম বাহতা দুস্থ খোলার বুজুর্গ হল কই একদিন বাদে বাচ্চা ইয়া রাজপ্রসাদ হামার হামাইবার সময় দেখা যায় হাসাস বর্ষার চেহারা এখানে প্রফুল্ল চিত্তে আইয়া হামার স্ত্রী মাত্রমায় দিকে আজ বল খুশি খুশি বাপ দেখি কিতা বিষয় বলতে বিষয় আর মাতিস না ওদিন তুই যেটা হয়েছিল ওটা ঘটিস সুহানল্লাহ না ছেলে বিজয়ী বেশে এখন রাজধানীত ফিরিয়া তবে একটা কথা সেদিন আমি অত মজবুত হইয়া হইলাম আর তুই মানলেন না কোন শক্তির বলে তুই বিরোধিতা করলি কয় করবো না কিলা আমি প্রাপ্তবয়স্ক হইছি কোনো বেগানা পুরুষে আমারে দেখছে না এই বাচ্চা আমার রেহাম আইছে আমি কোনোদিন হারাম তো খাইছি না সন্দেহযুক্ত কোনো খাদ্য খাইছি না অতএব এই বাচ্চা মাগিয়া যায় কিলা হয়তো শহীদ হইতো আর না হয় বিজয়ী বেশে মরিয়া এর বাদে কইন আমার জামাই সাহেব শেষ না এই বাচ্চারে দুই বছর পর্যন্ত আমি দুধ ভান করাইছি আমি নিজে উজু ফড়িয়া এর বাদে বাচ্চারে দুধ ভান করাইতাম আনামন বাসম কে রোজে জঙ্গে বিনি পুষতে মন আনামন বাসম কে রোজে জঙ্গে বিনি পুষতে মন আমনম কান ধর্মিয়ানে খাক খুবই নিসরে ফুক আল্লাহ আকবার আল্লাহ পাক পরবর্দিগারে আলমে আমরার বাচ্চিন্তরে দিনই দাচ্ছে গড়িয়া তুলবার আমরারে তৌফিক দেখে হকলে আমিন হই আমরার বাচ্চা বাচ্চিন্তরে আমাদের জন্য সদকায় জারিয়া বানাই দেখে হকলে আমিন হই আর আমরারে আমরার মা বাপর লাগি সদকায় জারিয়া বানাই দেখ আমিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করুক আমিন এর আয়োজন দ্বারা করতে গিয়া যত ধরনের শ্রম দিছেন আল্লাহ রব্বুল আলমিনের সারারে কবুল করুক আমিন দেশ বিদেশ থেকে যতজনের সহযোগিতা করছেন আল্লাহ সারার সহযোগিতারে কবুল করুক আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।